আসসালামু আলাইকুম দর্শক, আমরা সকলেই বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সম্পর্কে জানি। এই ফোর্সগুলোর ট্রেনিং খুবই কষ্টদায়ক ও ভয়ানক। এই ফোর্সগুলোর পাশাপাশি আরেকটি ফোর্স রয়েছে যাকে প্যারা কমান্ডো বলা হয়, কিন্তু আমরা এই প্যারা কমান্ডো সম্পর্কে কতটুকুই বা জানি? দেশের যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে দেশকে সুরক্ষা দেওয়ার জন্য প্যারা কমান্ডোরা নিয়োজিত থাকে। দেশের কোথাও সন্ত্রাসী হামলা, প্লেন হাইজ্যাক কিংবা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিরাপত্তা দেওয়ার জন্য প্যারা কমান্ডোরা নিয়োজিত থাকে। এদের ট্রেনিং এতটা ভয়ানক হয়ে থাকে যে অনেকে ট্রেনিংরত অবস্থায় মারা যায়। আজকে আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশের প্যারা কমান্ডোদের কীভাবে ট্রেনিং দেওয়া হয়, যা দেখলে আপনারা শিউরে উঠবেন। স্পেশাল অপারেশন, হোস্টেজ সিচুয়েশন, পার্সোনাল রিকভারি, ইন্টেলিজেন্ট অপারেশন, এগুলো প্যারা কমান্ডো দ্বারা পরিচালনা করা হয়। প্যারা কমান্ডোদের ট্রেনিং দেওয়া হয় 3 থেকে 6 মাস ধরে। এই কয়েক মাস ট্রেনিং করার পর তারা সাধারণ মানুষ থেকে অনেকটা শক্তিশালী ও বুদ্ধিমান হয়ে ওঠে। এই প্যারা কমান্ডোদের ট্রেনিং এতটা ভয়ানক হয়ে থাকে যে মোট সৈনিকের মধ্যে মাত্র 30 থেকে 35% সৈনিক এই ট্রেনিং সম্পূর্ণ করতে পারে। ট্রেনিংয়ের সময় সৈনিকদের নানা রকম শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। প্যারা কমান্ডো ট্রেনিংয়ে আসার আগে প্রত্যেক সৈনিককে প্যারা ট্রুপার ট্রেনিং সম্পূর্ণ করতে হয়। এই প্যারা ট্রুপার ট্রেনিং 3 থেকে 6 মাস চলে। এই ট্রেনিংয়ের জন্য প্রথম 90 দিন পর্যন্ত উপযুক্ত সৈনিক সিলেক্ট করা হয়। তারপর সৈনিকদের একটি রুট মার্চ কমপ্লিট করতে হয়। এই রুট মার্চে সৈনিকদের 30 থেকে 40 কেজি ওজন নিয়ে 70 থেকে 80 কিলো পথ পাড়ি দিতে হয়। এরপর সৈনিকদের বিভিন্ন ধরনের বন্দুক ও রাইফেল সঠিকভাবে চালানো শেখানো হয়। সেই সাথে বোমা ও বিভিন্ন ধরনের ভারী ভারী অস্ত্র কখন এবং কোন পরিস্থিতিতে কিভাবে চালাতে হবে তা তাদের শেখানো হয়। সৈনিকদের এই 90 দিনের ইনিশিয়াল ট্রেনিং শেষ হয়ে গেলে তার সাথে সাথে 5 সপ্তাহের জন্য হেল উইক শুরু হয়ে যায়। এই ধাপে সৈনিকদের মারাত্মক বিপজ্জনক কাজ করতে হয়। এই টাস্কে 25 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে নিশানা করে সঠিকভাবে গুলি ছুড়তে হয়। তারপর এসব সৈনিকদের জঙ্গলে সার্ভাইভাল ট্রেনিং দেওয়া হয়। দ্বিতীয় ফেসে এসে এসব সৈনিকদের শত্রুদের হাত থেকে বাঁচা এবং রিস্টোরের ট্রেনিং দেওয়া হয়। তৃতীয় ফেসে এসে সৈনিকদের বিশ্বের বিভিন্ন ধরনের জ্ঞানমূলক পাঠদান দেওয়া হয়। এই টাস্কগুলো কমপ্লিট হওয়ার পরে সৈনিকদের ইমোশন কন্ট্রোল ও ইন্ট্রোগেশন থেকে রক্ষা করার জন্য ট্রেনিং দেওয়া হয়। এই সকল ট্রেনিংয়ের মধ্যে সবচেয়ে ভয়ানক ট্রেনিংটি হলো 36 ঘন্টা ধরে কোনো খাবার না খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা। এই সময়ের মধ্যে কোনো সৈনিক 1 সেকেন্ডের জন্য বসতেও পারবে না। ট্রেনিংরত অবস্থায় কোনো সৈনিক যদি বসে বা শুয়ে পড়ে তাহলে তাকে সাথে সাথে প্যারা কমান্ডো ট্রেনিং থেকে বাদ দেওয়া হয়। একটানা 36 ঘন্টা ট্রেনিং কমপ্লিট করার পর সৈনিকদের 100 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হয়, যা অনেক কঠিন হয়ে থাকে। যাতে 30 কিলোমিটার পর 2 বার ও 10 কিলোমিটার পর 4 বার দৌড়াতে হয়। আর এই 100 কিলোমিটার পর দৌড়াতে সময় লাগে টানা 16 থেকে 17 ঘন্টা। আর এরপর শুরু হয় সৈনিকদের জেগে থাকার ট্রেনিং। এই ট্রেনিংয়ে টানা 2 থেকে 3 দিন সৈনিকদের জেগে থাকতে হয়। তারপর সৈনিকদের শুরু হয় বিমান থেকে বা হেলিকপ্টার থেকে প্যারাশুটের মাধ্যমে শত্রুদের এলাকায় ঢুকে যাওয়ার ট্রেনিং। সেই সাথে সৈনিকদের পাহাড়ের উঁচু নিচু পথে কিভাবে চলাফেরা করতে হয় তারও ট্রেনিং দেওয়া হয়। এই সকল সৈনিকদের বিভিন্ন ধরনের পশু পাখির ডাক নকল করারও ট্রেনিং দেওয়া হয়। সেই সাথে সৈনিকদের দীর্ঘক্ষণ পানির নিচে ডুবিয়ে রাখা হয়। এই সকল ট্রেনিং সম্পূর্ণ করার পর সৈনিকেরা প্যারা কমান্ডোতে রূপান্তরিত হয় এবং এসব সৈনিকদের পরিয়ে দেওয়া হয় প্যারা কমান্ডোদের গোলাপি রঙের টুপি। প্যারা কমান্ডোদের নামে একটি কথা প্রচলিত আছে যে তারা কোনো মিশনে গেলে মৃত্যুকে সাথে করে নিয়ে যায়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।